গৃহলক্ষীর পর এবার যুবশক্তি কার। সম্প্রতি গৃহলক্ষী প্রকল্প চালু করা হয়েছে গোয়ায়। গোয়ায় তৃণমূল সরকার ক্ষমতায় এলে যুবকদের জন্য আসতে চলেছে যুবশক্তি কার। এই কার্ডের মাধ্যমে যুবকরা বন্ধক ছাড়াই 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। রবিবার গোয়ায় পানাজিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। হ্যাঁ, একদমই তাই বাপি। যেখানে আমরা জানি যে রাজ্যে তৃণমূল সরকার আসার পর যেমন করে বিভিন্ন প্রকল্পের বন্যা কিন্তু ছড়িয়ে পড়েছে, একই ভাবে সেই ভাবনাকে পাথেয় করে, অর্থাৎ সেই প্রকল্পকে পাথেয় করে কিন্তু রাজ্য সরকারের বিশেষ টিম, যেখানে বলা হয়েছে যে গোয়ায় যে সাধারণভাবে নির্বাচন আসতে চলেছে সেখানে কিন্তু প্রকল্পকে হাতিয়ার করে কিন্তু গোয়ায় ক্ষমতায় আসতে চাইছে তৃণমূল সরকার। স্বাভাবিকভাবে কালকে কিন্তু তৃণমূলের তরফ থেকে গোয়ায় এক বিশেষ সাংবাদিক বৈঠক করে জানানো হয় সেখানে একটা বিশেষ কার্ড তারা আনতে চলেছে, যেটা নাম হলো যুব শক্তি কার্ড। অর্থাৎ তারা ক্ষমতায় এলে এই বিশেষ কার্ড তারা আনবে। স্বাভাবিকভাবে এই কার্ডের মাধ্যমে কোনো কিছু ছাড়াই, যেমন স্বাভাবিকভাবে আমরা জানি কোনো কিছু ঋণ নিতে হলে কোনো কিছু মর্গেজ দিতে হয় বা কোনো কিছু রাখতে হয়, স্বাভাবিকভাবে এই কার্ডের মাধ্যমে কোনো কিছু ছাড়াই কিন্তু 20 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন পেতে পারে। স্বাভাবিকভাবেই প্রথমেই আমরা জানি কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল যে সেখানে গৃহলক্ষী প্রকল্প চালু করতে চলেছে তৃণমূল সরকার। অন্যদিকে এরপরে কিন্তু যেহেতু যুবশক্তি কার্ডের কথা কালকেই ঘোষণা হয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল গোয়ায় অনেকটাই কিন্তু প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছে, এটা কিন্তু বলাই যায়। যেখানে আমরা জানি যে গোয়ায় কিন্তু বেকারত্বের হার অনেকটাই বেশি, যেটা বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী আমরা জানতে পাচ্ছিলাম, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই যুবশক্তি কার্ড অনেকটাই কার্যকর হবে, এটা কিন্তু বলাই যায়। যেখানে বলা হয়েছে যুবকদের মধ্যে কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনা তুঙ্গে এই কার্ডকে নিয়ে। সত্যি সত্যি এই বিশেষ প্রকল্পকে হাতিয়ার করে গোয়ায় তৃণমূল কতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে সেটাই এখন দেখার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ভর্তি চলছে সিবিএসই অনুমোদিত দিল্লি পাবলিক হাই স্কুল কাঁথি শাখাতে। দিল্লি পাবলিক ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল। এই স্কুলে স্কুল বাস এবং পুল কারের সুবন্দোবস্ত রয়েছে। নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। এখানে রয়েছে সমস্ত সুযোগ সুবিধা, প্রশিক্ষিত শিক্ষকদের সহযোগিতা। ঠিকানা খড়গপুর লেভেল ক্রসিং এর কাছে পদ্ম পুকুরিয়া। যোগাযোগ 8420652764 অথবা 9433189526।